আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এই প্যাকেটটা হচ্ছে মিলান ট্রেডিংয়ের একটি অ্যাম্পলিফায়ার সার্কিটের প্যাকেট, যেটাতে এই সার্কিটটা ছিল। আর এই সার্কিটটা হচ্ছে 4440 আইসি দিয়ে করা এবং এটা এসি ডিসি দুটোতেই চলবে। আর এই সার্কিটটা সাউন্ড কোয়ালিটি দাম হিসেবে যথেষ্ট ভালো, আর 12 ভোল্ট ব্যাটারিতে চালানোর জন্য এটার কোনো তুলনা হয় না। অর্থাৎ দামের মধ্যে, এই দামের মধ্যে আমরা যে সাউন্ডটা থেকে পাই, আর যথেষ্ট ভালো সাউন্ড কিন্তু আসলে পাওয়া যায় এটা থেকে। তো যারা ভিডিওটা নতুন দেখছেন, অর্থাৎ এই কাজের জগতে নতুন, শিখতে আগ্রহী, তো আপনারা এই ভিডিওটা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখনও যারা ভিডিওটিকে লাইক করেননি, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো আমরা এটা, এই সার্কিটটা নতুন এনেছি। তো নতুন সার্কিটটা আমরা কিভাবে কানেকশন করব, অর্থাৎ কিভাবে কারেন্টে বাজানো যায় বা ট্রান্সফর্মার ব্যবহার করা যায়, কিভাবে ব্যাটারি দিয়ে চালানো যায়, আর কিভাবে এটার স্পিকার আউটপুট বের করবেন। এবং নতুন সার্কিটে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আসলে সার্কিটগুলো তো প্রোডাকশনে তৈরি করা হয়, ঠিক আছে? আমরা যারা লোকাল টেকনিশিয়ান আছি, অর্থাৎ মিস্ত্রি আছি, লোকাল বলতে আমরা যারা কাজ করি, তো এরা তো আসলে আমরা যেটা তৈরি করি সেটা চেষ্টা করি নিখুঁতভাবে করার জন্য। আর যেগুলো প্রোডাকশনে হয় সেটা প্রোডাকশনের গতি অনুযায়ী করা হয়। তো অনেক সময় কোনো কোনো প্রিন্ট ঝালাই থাকে, আবার অনেক সময় কোনো কোনো প্রিন্ট কিন্তু ঝালাই থাকে না, মানে কম থাকে, বেশি থাকে বা ভালোভাবে হয় না। তো কাজ করার আগে কিন্তু একজন টেকনিশিয়ানের উচিত এই সার্কিটটা প্রথমে একটা রিভিউ করা বা রিভাইজ করা, যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো প্রথমে আমরা রিভিউটা করব, সেটা কিভাবে দেখুন। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সে কাজটি হলো এইভাবে সার্কিটটা আমাদের রাখতে হবে, রেখে দেখতে হবে যে কোথাও কোনো প্রিন্ট, একটা প্রিন্টের সাথে একটা প্রিন্ট বা কোনো পিন একটা পিনের সাথে একটা পিন সোল্ডারিংয়ে জয়েন্ট আছে কিনা বা শর্ট আছে কিনা এগুলো দেখতে হবে। এবং প্রতিটা আইসির গোড়াতে একটি সোল্ডার দিয়ে, দেখুন আমি যেমন এটা এই যে করতেছি এরকমভাবে হিট দিয়ে, অবশ্যই নতুন করে সোল্ডারিং অর্থাৎ ঝালাই করার মতো করতে হবে। মানে গোড়া যে রাংটা আছে এই রাংটাকে কোথাও যদি কম থাকে একটু রাং বেশি লাগিয়ে দিয়ে এটাকে এভাবে সোল্ডারিং করে নিতে হবে। কেন করতে হবে? কারণ ওই যে বললাম এগুলো তো আসলে প্রোডাকশনে তৈরি হয়, কোথাও ঝালাই রাং কম পড়েছে, কোথাও দুটো প্রিন্ট শর্ট আছে, কোথাও ঝালাই পড়েও নাই। আমার কাছে এমন সার্কিটও পড়েছে লাইফে, কাদের লাইফে, যে সার্কিটে এমন এমন জায়গায় ঝালাই পড়েই নাই, অথচ ঝালাইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তো এই হচ্ছে বিষয়টা। তো এইভাবে, যেমন এখানে যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটা আমি আসলে একটু ঝালাই করে নিচ্ছি, কারণ এটা আমাদের ফিল্টারিং ক্যাপাসিটার। কোনো কোনো এখানে এটা যদি লুজ করে, আর যদি এটা আমরা ট্রান্সফর্মারে চালাই অর্থাৎ কারেন্টে চালাই, তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণ হামিং করবে এবং ব্যাড সাউন্ড আসবে, শুনতে একটুও ভালো লাগবে না। তো এই যে দেখতে পাচ্ছেন, এই প্রসেসিংয়ে সম্পূর্ণ এই সার্কিটটাকে প্রথমে রিভাইজ করতে হবে। তো বন্ধুরা, আমার রিভাইজ করা হয়ে গেল যতটুকু করা প্রয়োজন। তো এখন আসলে এটা কানেকশন সম্পর্কে জানি। বন্ধুরা, অধিকাংশ সার্কিটে দেখবেন একটি ডায়াগ্রাম লেখা থাকে যে কোথায় এসি বোল্ট দিতে হবে, কোথায় ডিসি বোল্ট দিতে হবে ইত্যাদি, এবং কিভাবে স্পিকার আউট করতে হবে এইরকম, কোথায় অডিও ইনপুট দিতে হবে ইত্যাদি। এতো এই সার্কিটটাও লেখা আছে। তো দেখুন এখানে লেখা, দেখুন এখানে দুটো হোল আছে, একটা দুটো, এই যে লেখা আছে 12 ভোল্ট, মানে 12 ভি ব্যাটারি, 12 ভোল্ট ব্যাটারি, ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস। তো এটা যদি আমরা বুঝতে অসুবিধা হয়, এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরের সাদা প্রান্তটি মাইনাস এবং এই এই পাশের এই প্রান্তটি প্লাস, তো আপনার এখানে দুটো তার প্লাস মাইনাস টেনে দেবেন। এটা হচ্ছে ব্যাটারি কানেকশন দিলাম। এবার আসুন এসি কানেকশন। তো এসি কানেকশন বলতে আমি বোঝাচ্ছি অর্থাৎ কারেন্টে কীভাবে চালাবো। তো বন্ধুরা দেখুন, এখানে একটা ট্রান্সফর্মার নিয়েছি আমি। যদি আপনাদের ট্রান্সফর্মারটি থ্রি ফেজ হয় অর্থাৎ আউটপুট ফুল ওয়েভ হয়, তাহলে এই যে কালোর যে তারটি, এই তারটি এনে ডিরেক্টলি এই ক্যাপাসিটারে অথবা এই বোর্ডের যে মাইনাসটি রয়েছে, মাইনাসে ডিরেক্টলি ঠিক এইভাবেতে ঝালাই করে দেবেন। এখন কথা হচ্ছে আমি
আর দুটি তার কি করব দেখুন সার্কিটে অলরেডি দুটো রেকটিফায়ার দিয়ে দেওয়া আছে ডায়োড ডেকটি তো এই ডায়োড ডেকটির দুটি প্রান্তে আমাদের এই যে দুটি ফেজ আছে এই দুটি ফেজকে ঠিক এইভাবেতে দেখুন এই যে এরকম ঝালাই করে দিবেন তো দুটি ফেজ যদি ঝালাই করে দেওয়া হয় তাহলে আমাদের ফুল ওয়েভ ট্রান্সফরমার থেকে এখান থেকে একটি ভোল্টেজ আর কি এসি ভোল্টেজটা ডায়োড ডেকটি হয়ে ডিসিতে পরিণত হয়ে ক্যাপাসিটর ফিল্টার হয়ে আমাদের পাওয়ার সেকশন এবং বেস্টিবল সেকশনে কিন্তু ভোল্টেজ পৌঁছে যাবে তো ভোল্টেজটা এভাবে যাওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে স্পিকার লাইন আমি এক এক করে বলি আচ্ছা ঠিক আছে স্পিকারের আগে আমরা ইনপুট লাইনটা বের করি তো বন্ধুরা দেখুন এখানে দুটো ছিদ্র আছে এই যে একটা দুটো এই দুটো ছিদ্র হচ্ছে আমাদের অডিও ইনপুট তো এই এটা হবে মাইনাস তো এটা হবে মাইনাস এবং এটা হবে প্লাস অডিও ইনপুট অর্থাৎ আমাদের যে মোবাইলের কর্ড থাকে এই দেখতে পাচ্ছেন এই যে মোবাইলের কর্ড এই মোবাইলের কর্ড দিয়ে হচ্ছে এখানে লাইন দিতে হবে আরসি সকেটের মাধ্যমে সেটা যখন অ্যাম্পলিফায়ার ক্যাশিংয়ে সেট করা হবে তখন ঠিক আছে আর এবার আউটপুটটা কীভাবে নেব দেখুন সহজ একদম সহজ এই যে এখানে একটা স্পিকার চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটা আপনারা স্পিকার আউটপুট হিসেবে নেবেন তো আমি এখানে একটু ঝালাই করে দিই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই একটা ঝালাই দিলাম একটা ঝালাই দিলাম ঝালাই না দিলেও চলে কারণ আরও অনেকগুলো পার্সের ঝালাই অলরেডি আছে চাইলে সেখানেও আপনার সংযোগ দিবেন তাতে করে কোনো প্রকার সমস্যা হবে না তো এটাতে আমি একটা স্পিকারের সংযোগ দিচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে আমি দুটো স্পিকারের সংযোগ তার নিয়েছি তাহলে আমি এখানে একটা প্রান্ত নীল তারটি এখানে এবং সাদা তারটি আছে এই তারটি এখানে লাগিয়ে দিলাম ব্যাস হয়ে গেল তাহলে অডিও ইনপুট এখানে এসি ঢুকিয়েছি তো বন্ধুরা আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন এই যে থ্রি ফেজ লাইনটা আছে তো যদি এখানে টু ফেজ হয় তখন আপনি কি করবেন তো আমি এটাকে আপাতত খুলে দিই দেওয়ার পরে দেখুন এটার সময়টা কিন্তু একটা টু ফেজ বের করা আছে হাফ ওয়েভ এটা হচ্ছে ফুল ওয়েভ যেটাতে তিনটে তার বের করা থাকবে গ্রাউন্ড ফেজ সহ ওইটা হচ্ছে ফুল ওয়েভ এটা হচ্ছে হাফ ওয়েভ তো হাফ ওয়েভ বলি যে কোনো একটা তার আপনি প্রথমে মাইনাস ক্যাপাসিটার মাইনাস একটি লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে এখানে যে রেকটিফায়ার দেখতে পাচ্ছেন এই রেকটিফায়ারের যে কোনো একটি রেকটিফায়ারের চাইলে আপনি এটা লাগাতে পারেন যে কোনো একটি সমস্যা নাই এখন আপনি যদি মনে করেন যে আপনার এখানে দুটো রেকটিফায়ার আছে তো একটি রেকটিফায়ারের যদি আপনার মনে হয় যে কম এম্পিয়ার বা লোড নিতে পারবে না সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে একটা জাম্পার ওয়্যার দিয়ে আচ্ছা করেই দেখাই দেখুন তবে ধরো দেখুন একটি জাম্পার ওয়্যার নিয়েছি জাম্পার ওয়্যারটি নিয়ে দুটো রেকটিফায়ারের এই এই দুইটি প্রান্ত আমরা এভাবে শর্ট করে দিই সেক্ষেত্রে কী হবে আমাদের ফিল্টারিংটা ডাবল রেকটিভ হয়ে যাবে অবশ্যই এখানের এই ফিল্টারিংটা একটু স্ট্রং থাকবে তো আপাতত আমি আপনাদের এটাই দেখাচ্ছি তো এটা দেওয়ার পরে আমাদের স্পিকার লাইন দেওয়া হয়েছে এবং ভোল্টেজ লাইনও কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে এবার আমরা এটাতে কারেন্টের লাইনটা দিয়ে দেখি আসলে আমাদের এটা ঠিক আছে কি না এবং কেমন সাউন্ড আসে অর্থাৎ গ্রিড দিয়ে আমরা চেক করবো জাস্ট অনলি গ্রিড তো বন্ধুরা দেখুন আমি এখানে ট্রান্সফরমারের ইনপুট এসি লাইন দিয়েছি তো এটাকে এখন আমরা কটে লাইন দিচ্ছি দেখি কি অবস্থা এই যে এসি লাইন তো লাইনটা দিলাম এখন আপনাদেরকে একটু জিনিস দেখাই এই মুহূর্তে এখানে তিনটে ভলিউম দেখতে পাচ্ছেন তো তিনটে ভলিউমের কোনটা কি আগে আপনাদের সিগনাল অনুযায়ী বলি দেখুন এই সাইডে লাইনটা ঢুকছে এবং এই সাইডে লাইনটা বের হয়েছে দেখুন এইখান থেকে তো আমি এটা হচ্ছে ভলিউম আর এটা বেস্টিবল সার্কিট এই হবে ভলিউম হবে তো এখন আমরা ইনপুটে একটা গ্রিড দিয়ে দেখব লাইন আসে কিনা তো লাইন আসছে তো আমি একটা এই ভলিউমটা বাড়িয়ে দিলাম ব্যাস এবার আসুন এই ভলিউমটা এটাও বাড়িয়ে দিই পুরোটা বন্ধুরা দেখুন লাইন আসছে এবার আমরা সাউন্ডটা একটু বাড়িয়ে দেবো পুরোটা সাউন্ডটা বাড়িয়ে দেখে ইনপুটে লাইন দিব তো বন্ধুরা দেখুন এখানে লাইন খুব সুন্দরভাবে এসে গেছি অর্থাৎ এসি থেকে ডিসি ফিল্টার হয়ে আমাদের সার্কিটটায় লাইন এসেছে এবং আমাদের সার্কিটটা কিন্তু ভালো বেঁধেছে অনেক সময় নষ্ট বাদে তো দেখুন এটা হচ্ছে আমাদের সার্কিট তো স্পিকারটা একটু দূরে থাকার কারণে হয়তো কম সাউন্ড কম আসতেছে কিন্তু এটা হচ্ছে মূল বিষয় তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের প্রাথমিকভাবে শর্টকাটে এটা কানেকশন দেওয়া দেখে শিখিয়ে দিলাম এর পরবর্তীতে আপনারা তখন করবেন দেখুন আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু করে নিতে পারবেন ক্যাশিংয়ে সেট করি তাহলে কানেকশনগুলো বললাম আর যদি কেউ ব্যাটারি লাইন দিতে চান আগেই বলেছি ক্যাপাসিটার দুটো প্রান্তে আমরা ব্যাটারি লাইন কিন্তু সন্দেহটা টেনে দিলে আপনাদের এটা কিন্তু ব্যাটারিতেও চলবে কোনো সমস্যাই ছাড়া তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখি যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় লাইনটা বন্ধ করে দিলাম
যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনও ভিডিওটিকে লাইক করেননি অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।